60টি কথা প্রতিদিন আপনার সন্তানকে বলা উচিত। প্রতিদিন সন্তানের সঙ্গে বাবা মায়ের কত কথাই না বলে থাকেন, করে থাকেন কত শত গল্প। এত কথার মাঝে কিছু কথা আছে যা আপনার শিশুকে প্রতিনিয়ত বলা উচিত। আপনার ছোট ছোট এই কথাগুলো তাকে আপনার প্রতি অনুগত হতে সাহায্য করবে, সাহায্য করবে আপনাকে ভালোবাসতে। তার জীবন চলার পথে এই কথাগুলো আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমি তোমাকে নিয়ে গর্বিত। আপনার সন্তানকে নিয়ে গর্ব করার জন্য, তার পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার প্রয়োজন নেই। আপনার সন্তানটি যেমন, তাকে যেভাবেই গ্রহণ করুন, তার অর্জনকে তা যতই ছোট হোক না কেন তা দিয়ে গর্ববোধ করুন। আমি তোমাকে ভালোবাসি। প্রতিটি বাবা মা তার সন্তানকে ভালোবাসে। সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। প্রতিদিন একবার তাকে ভালোবাসি কথাটা বলুন। আপনার সন্তানটি হয়তো কোনো কিছু নিয়ে রেগে আছে, তাকে জড়িয়ে ধরে বলুন তোমাকে ভালোবাসি। দেখবেন নিমিষেই তার রাগ চলে গেছে। আমি তোমাকে বিশ্বাস করি। আপনার শিশুটিকে আপনি যখন এই কথাটি বলবেন, সেও আপনাকে বিশ্বাস করা শুরু করবে। আপনার বিশ্বাস নষ্ট হয় এমন কাজ করার আগে সে কয়েকবার চিন্তা করবে। তোমার মতামতের প্রয়োজন রয়েছে। আপনার শিশুটি পরিবারের একজন অন্যতম সদস্য। কোনো বিষয়ে তার মতামত জানার চেষ্টা করুন। তার উপলব্ধি, তার দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করুন। এটি তার চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তুমি যত ব্যর্থ হও ততই শিখতে পারবে। জীবনে সফল হতে হলে ব্যর্থতার স্বাদ পেতে হবে। তাই বলে হেলে দেওয়া উচিত নয় যে জীবনের সার্থকতা সবসময় সফলতা দিয়ে মাপা হয় না। সাফল্য অর্জনের জন্য আপনি কতটুকু আগ্রহী, কতটুকু পরিশ্রমী তা নির্ভর করে। কোনো কাজে ব্যর্থ হলে বকা না দিয়ে তার প্রশংসা করুন, কাজটি করার চেষ্টা করার জন্য। তুমি একজন দায়িত্ববান শিশু। প্রতিটি বাবা মা চান তার শিশুটি একটি দায়িত্ববান শিশু হিসেবে বেড়ে ওঠো। তুমি একজন দায়িত্ববান শিশু, এই কথাটি তার ভেতরে দায়িত্ববোধ সৃষ্টি করবে। কখন হালত ছেড়ে দেবে না। কোনো কাজে একেবারে না পারলে যেন আপনার সন্তানটি হতাশ না হয়ে যায়, হাল ছেড়ে না দেয়। কাজে সফলতা পাওয়ার জন্য তাকে বারবার চেষ্টা করতে হবে। এই কথাটি আপনার সন্তানকে ধৈর্যশীল হতে শেখাবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।